হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমাতুল্লাহ কেন বলা হয়, আল্লাহর বাক্য কেন বলা হয়? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য বলেছেন, এই বাক্যর মাধ্যমে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালিমাটা কি? কালিমাটা হলো কুন। কালিমাটা হলো কুন, হয়ে যাও। আরবি শব্দ, আল্লাহ পাক শুধু বলেছেন কুন। আল্লাহ রাব্বুল আলামিন কুন নামক আদেশের কারণেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা বলা হয়, যেহেতু আল্লাহ পাক কুন বলেছেন, হয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, শুধু বলেন কুন, হয়ে যাও। ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শুধু হও, কুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আমরা যদি বলি হয়ে যাও, সাথে সাথে হবে, হওয়ার সম্ভাবনা আছে। দশতলা বিল্ডিং করবেন, আপনার কাছে 10 কোটি টাকা আছে, 10 কোটি টাকা একজন ইঞ্জিনিয়ারের সামনে দিয়া যদি বলেন আমার বিল্ডিং আজকের ভিতরে বানায় দিবা, সম্ভব? 20 কোটি দিলে সম্ভব? এর জন্য একটা নির্দিষ্ট সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করতে সময় লাগে। শুধু কোন, এই কোন কাপ নুন পেশ কোন, এখানে মদ নাই, টান নাই, কোন দ্রুত বলতে হয়। এই কোন বলতে যতটুকু সময়ের দরকার, আল্লাহ পাক যখন কোন বলেন এর আগেই কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব এই কোন নামক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আর সাথে সাথে হয়ে গেছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা বলা হয়। কেন? আল্লাহ পাক কোন শব্দ, কোন বাক্য বলেছেন, সাথে সাথে হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কয়েকটা বিষয়ে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কি আকীদা বিশ্বাস রাখতে হবে, এর মধ্যে 1 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি মরিয়মের পুত্র ঈসা। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। কার পুত্র? মরিয়মের পুত্র ঈসা। তারপরে বলা হয়েছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। 1 নম্বর হলো তিনি মরিয়মের পুত্র, আল্লাহর রাসূল। অতএব খ্রিস্টানরা এবং ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ধারণা করেছে, সব ধারণা বাতিল। এই কোরআনের আকীদাই হলো সঠিক। দ্বিতীয় নাম্বার, 1 নম্বর তো হলো তিনি মরিয়মের পুত্র এবং আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর হলো তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহর রাসূল। তৃতীয় নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম হলো কালিমাতুল্লাহ, কালিমাতুল্লাহ, আল্লাহর বাক্য। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বাক্য, এটাও একটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হওয়ার কারণে এই দিকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ, আল্লাহর বাক্য, অতএব দুনিয়ার কোনো মানুষ আল্লাহর বাক্যকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কারণটা হলো কালিমাতুল্লাহ, যেমন কালেমায়ে তৈয়েব, কালেমায়ে তৈয়েবের গতি হলো উপর দিকে। কোন দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তৈয়েব, এই কালেমায়ে তৈয়েবের গতি উপর দিকে। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত
তৈয়িব, কালেমায়ে তৈয়িবার গতি হলো উপরের দিকে। সেই কালেমায়ে তৈয়িবার গতি যেমনি ভাবে উপরের দিকে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমাতুল্লাহ বলার কারণে ঈসা আলাইহিস সালামের গতি উপরের দিকে, দুনিয়ার মানুষকেও হত্যা করতে পারবে না, উপরের দিকে যাবে। যেমন হযরতে ঈসা আলাইহিস সালামকে উপরের দিকে আল্লাহ পাক নিয়া নিছেন কালিমায়ে তৈয়িব কালিমাতুল্লাহ। এবং এই কালিমা বাক্যের মধ্যে আরেকটা মর্ম হলো যে কালিমার মধ্যে যেমন পবিত্রতা রয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্মের মধ্যেও কি রয়েছে? পবিত্রতা রয়েছে। তেমনি ভাবে কালিমাতুল্লাহ বলার কারণে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এসেছে যে বৈশিষ্ট্যগুলি ফেরেশতাদের মধ্যে আছে, সুবহানাল্লাহ, বলেন অন্য কারোর মধ্যে নাই, পৃথিবীর আর কোন মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য নাই যে বৈশিষ্ট্য হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে আছে, অর্থাৎ ফেরেশতাদের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা কি? ফেরেশতারা উপরের দিকে যাইতে পারে, নিচেও নামতে পারে।